বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে যাবার পূর্বে বলো তো কী করতে হবে? হ্যাঁ, একটু পড়া যাচাই করে নিতে হবে। তাহলে সবাই প্রস্তুত হয়ে নাও। তাহলে বলো দেখি, কানাডা অর্থ কী? গুড, খুব সুন্দর হয়েছে। কানাডা অর্থ হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ, অথবা তুমি এভাবেও বলতে পারো যে একটি দেশের নাম, ঠিক আছে? কারণ আমরা জানি কানাডা অর্থ হচ্ছে একটি দেশ, তাহলে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ অথবা একটি দেশের নাম তুমি যা লিখবা সেটাই সঠিক হবে। ওকে, তারপরে বলো দেখি, পতন মানে কী? সঠিক হয়েছে, পতন মানে হচ্ছে পড়ে যাওয়া। আচ্ছা বলো তো গহ্বর অর্থ কী? হ্যাঁ, তুমি বলো। রাইট, সুন্দর হয়েছে, গহ্বর অর্থ গর্ত। বাহ, তোমাদের পড়া দেখছি খুব সুন্দর মুখস্থ হয়েছে। এবার লাস্ট একটি, ঠিক আছে, প্রবাহিত হওয়া, বয়ে যাওয়া। বাহ, সুন্দর হয়েছে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পড়াগুলো করে রাখার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে যাওয়া যাক। তোমরা জানো যে আমরা পড়ার ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখে এলাম নায়াগ্রার প্রথম তিনটি প্রশ্ন পড়ে নিয়েছি। আজকে পরের তিনটি প্রশ্ন আমাদের কিসে আছে, শিডিউলে আছে। তাহলে পরের তিনটি প্রশ্ন কোনটা কোনটা? ঘ, উ, চ। তাহলে এসো আমরা একটু প্রশ্নগুলো ভালো করে দেখে নিই এবং বুঝে নিই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে দেখো তো, ঘ নম্বর প্রশ্নটা কী বলছে? ঘ নম্বর প্রশ্নটা বলছে যে নায়াগ্রার জল কোথায় যায়। তাহলে ঘ নম্বরটা কী বলছে? নায়াগ্রার জল কোথায় যায়। তাহলে আমরা সুন্দর করে একটু লিখে দিব, নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। সকল জলপ্রপাত পাহাড় থেকে নামলেও নায়াগ্রা পাহাড় থেকে নামেনি। আবার নায়াগ্রার জলধারা যে মাটির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে রয়েছে নদীর সমান চওড়া এক বিশাল ফাটল। নায়াগ্রার জল ওই ফাটলের ভেতর চলে যায়, কিন্তু কোথায় যায় তা বোঝা যায় না। নায়াগ্রার বিশেষত্ব এখানে। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো, যে নায়াগ্রা এত বড় একটা জলপ্রপাত হওয়া সত্ত্বেও আমরা আজ পর্যন্ত এত বিজ্ঞানী, এত রকমের পরীক্ষা নিরীক্ষা, তাও কেউ বুঝতে পারেনি যে নায়াগ্রার পানিটা যাচ্ছে কোথায়। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি মানে অপরূপ, এবং কিছু কিছু নিয়ম এবং কিছু কিছু মানে কী বলা যায়, গোপনীয়তা থাকে যা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। আমরা এই নায়াগ্রার জলপ্রপাতের মানে উৎস, তার পানির পতন, তার পানি কোথায় যাচ্ছে, এগুলোর মাধ্যমে বুঝতে পারি যে সৃষ্টিকর্তা কতটা মহান এবং কতটা শক্তিশালী। তাহলে আমরা আরেকবার ভালো করে প্রশ্নের উত্তরটা বুঝে নিই। কী বলছে দেখো, নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। সকল জলপ্রপাত পাহাড় থেকে নামলেও নায়াগ্রা পাহাড় থেকে নামেনি। আবার নায়াগ্রার জলধারা যে মাটির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে রয়েছে নদীর সমান চওড়া, অর্থাৎ একটি নদী যে সমান চওড়া হয় সেরকম নদীর সমান চওড়া এক বিশাল ফাটল। তার মানে ছোটোখাটো কোনো গর্ত বা ছোটোখাটো কোনো চির ধরা না, একটা বিশাল ফাটল। তার মানে কি, ফাটলটা হচ্ছে একটা নদী যেমন চওড়া হয় ঠিক ততটা, অনেক বড়, তাই না বলো? হ্যাঁ, নায়াগ্রার জল ওই ফাটলের ভেতর চলে যায়, কিন্তু কোথায় যায় তা বোঝা যায় না। নায়াগ্রার বিশেষত্ব এখানেই, অন্যান্য জলপ্রপাত থেকে এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আছে বলেই কিন্তু নায়াগ্রা এতটা বিশেষ, মানে আমাদের কাছে বিশেষ, প্রকৃতির কাছে, এবং সবাই কিন্তু একে দেখো না যে বহু পর্যটক, বছরের পর বছর বহু পর্যটক এখানে যায় নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘ নম্বরটা বুঝে নিলাম। তাহলে বলো দেখি, নায়াগ্রার যে ফাটলটি রয়েছে সেটা মানে কত বড়? হ্যাঁ, একটি নদীর সমান চওড়া। বাহ, সুন্দর হয়েছে। আর নায়াগ্রার পানি কোথা থেকে নামছে? হ্যাঁ, পাহাড় থেকে নামলেও সেটা একটা কী বলতো, যে একটা আমরা জানি নদী থেকে উৎপত্তি হয়েছে। বাহ, সুন্দর হচ্ছে। আর এই নদীটা হচ্ছে প্রবাহিত, মানে বলা হয় খরস্রোতা নদী, প্রচুর স্রোত, প্রচুর স্রোত। আচ্ছা,
তাহলে এবার আমরা ও নাম্বারে আসতেই পারি। তাহলে ও নাম্বারের প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখে নিই। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, ব্যাখ্যা করো। এই লাইনটি আমাদের বইয়ে কিন্তু আছে, তাই না? বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, ব্যাখ্যা করো। তাহলে কি বলতে পারি আমরা? আসলে তোমরা একটু মনোযোগ দিয়ে যদি শীটটা দেখো তাহলে বুঝতে পারবে যে দুই একটি প্রশ্ন, অর্থাৎ তুমি যদি রিডিংটাও ভালো করে পড়ো বইয়ের, তাহলে কিন্তু প্রশ্নগুলো তোমাকে মুখস্থ করতেও হচ্ছে না। কারণ একই কথা বারবার বারবার প্রত্যেকটা উত্তরে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, কারণ প্রত্যেকটা উত্তরে তো নায়াগ্রা সম্পর্কে জানতে চাচ্ছে, তাই না? আচ্ছা, ওকে, এরপরে দেখো তাহলে উত্তর আমরা কী লিখব। আলোচ্য অংশটুকু দেখে এলাম নায়াগ্রা রচনা থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে অংশটুকুটা আমরা পাচ্ছি, যে প্রশ্নটা বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখে এলাম নায়াগ্রা থেকে নেওয়া হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য বোঝাতে কথাটি বলা হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য বোঝাতে কথাটি বলা হয়েছে। বিশ্ব ভূমণ্ডল প্রকৃতির এক অনন্য সৃষ্টি, কারণ এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানে আমরা দেখেছি, যা আমরা দেখিনি, যা আমাদের মানে কল্পনার মধ্যে আছে, যা আমাদের কল্পনার বাইরেও আছে। প্রকৃতিতে সাগর, পাহাড়, জলপ্রপাত সবই আমাদের মুগ্ধ করে। নায়াগ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। নায়াগ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। অন্যান্য জলপ্রপাত পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, কিন্তু নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে গড়িয়ে পড়েনি। এ এক আশ্চর্যের বিষয়। এজন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে। তাহলে এখানেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং খেয়াল করেছো কি, পূর্ববর্তী প্রশ্নের উত্তরগুলো থেকেও আমরা কিন্তু লাইনগুলো পেয়েছি। তাহলে আরেকবার তোমাদের সুবিধার্থে বলে দিই যে বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, ব্যাখ্যা করো। তাহলে উত্তরে আমরা লিখব আলোচ্য অংশটুকু। আলোচ্য মানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি। আলোচ্য অংশটুকু দেখে এলাম নায়াগ্রা রচনা থেকে নেওয়া হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের বৈশিষ্ট্য বোঝাতে কথাটি বলা হয়েছে। বিশ্ব ভূমণ্ডল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রকৃতিতে সাগর, পাহাড়, জলপ্রপাত সবই আমাদেরকে মুগ্ধ করে। নায়াগ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। অন্যান্য জলপ্রপাত পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, কিন্তু নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে গড়িয়ে পড়েনি। এ এক আশ্চর্যের বিষয়। এজন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম কী? নায়াগ্রা। বাহ, সুন্দর। আচ্ছা বলো তো, যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিসের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে? নায়াগ্রা জলপ্রপাতের। বাহ, সুন্দর বুঝেছ। আচ্ছা, এবং আমাদের যে পৃথিবীতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করে? রাইট, সাগর, পাহাড়, জলপ্রপাত, প্রকৃতি, এগুলো সব আমাদেরকে মুগ্ধ করে। তাহলে বুঝতে পারছি তোমাদের উ নাম্বারটাও ভালোভাবে বোঝা হয়ে গিয়েছে। তাহলে আমরা চ নাম্বারে অনায়াসেই যেতে পারি। তাহলে দেখো তো চ নাম্বারের প্রশ্নটা কী বলছে। সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করো। একটা সবই তো জলপ্রপাত, তাহলে কেন নায়াগ্রাকে এত স্পেশাল বলা হচ্ছে? মানুষজন নায়াগ্রা দেখতেই বারবার ছুটে যাচ্ছে, কেন অন্য জলপ্রপাতে তেমন কোনো ভিড় হচ্ছে না? তাহলে একটু বৈশিষ্ট্যটা কী, আলাদাটা কী? তাহলে বলা হচ্ছে সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের মিল ও অমিল উভয় লক্ষ্য করা যায়। সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের মিল ও অমিল উভয় লক্ষ্য করা যায়। সাধারণ জলপ্রপাত কী আছে তাতে? সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে, তবে সাধারণ জলপ্রপাত নায়াগ্রার মতো আকারে বড় নয়। দুইটা কারণ পেয়ে গেলাম যে এরা পাহাড় থেকে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে। সাধারণ জলপ্রপাতের পানিটা পাহাড় থেকে গড়িয়ে পড়ে নিচে যাচ্ছে সমতল ভূমিতে, এবং এগুলো নায়াগ্রার জলপ্রপাতের মতো এতটা বিশাল নয়, মানে বড় নয়। এখন আমরা নায়াগ্রারটা বলি, তাহলে বুঝতে পারবো মিল এবং অমিল কোথায়। নায়াগ্রা জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতোই প্রাকৃতিক জলধারা, এটা হচ্ছে মিল। ওটাও প্রকৃতিতে উৎপন্ন, নায়াগ্রাও প্রকৃতিতে উৎপন্ন, তাহলে এটা হচ্ছে মিল। তবে নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নামেনি, এটা হচ্ছে অমিল। সাধারণ জলপ্রপাতগুলো পাহাড় থেকে উৎপত্তি হয়ে সমতল ভূমিতে যেয়ে পড়েছে, কিন্তু নায়াগ্রার পাহাড় থেকে উৎপন্ন হয়নি। আবার এর জল পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে গিয়ে পড়ছে। অর্থাৎ ধর আমি পানিটা ফেললাম, সেটা মেঝেতে না পড়ে হয়তো কোনো গর্ত বা কোনো ফুটা আছে সেটাতে গিয়ে পড়ছে, এরকম। তাহলে আমরা নায়াগ্রার মিলটাও বুঝতে পারলাম, অমিলটাও বুঝতে পারলাম।
তেমন বিশাল ফাটলের গহ্বরে পড়ছে, এ যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। অন্য জলপ্রপাতে কিন্তু এরকম বিস্ময়কর কোনো মানে আমরা বিষয় দেখতে পাই না, যে পানিটা সমতল ভূমিতে না পড়ে একটা বিশাল ফাটলের গহ্বরে গিয়ে পড়ছে। এটা আমাদের কাছেও একটু কী বলতো, একটু আশ্চর্যের বিষয়। তাহলে আমরা আরেকবার ভালো করে বুঝে নিই। দেখো, সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের মিল ও অমিল উভয় লক্ষ্য করা যায়। সাধারণ জলপ্রপাত, সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে, তবে সাধারণ জলপ্রপাত নায়াগ্রার মতো আকারে বড় নয়। নায়াগ্রা জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতোই প্রাকৃতিক জলধারা, তবে নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নামেনি, আবার এর জল পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে পড়ছে। এ যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারলে? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা বলো দেখি, সাধারণ জলপ্রপাত এবং নায়াগ্রার মধ্যে একটি মিল বলো তো। রাইট, উভয়ই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, তাই না? পাহাড় থেকেই মানে কি হচ্ছে যে উভয় পানিটাই আমরা দেখছি পাহাড় থেকে উৎপন্ন বা উপর থেকে নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে মিল। আচ্ছা, এবার একটি অমিল কি বলো তো। সাধারণ জলপ্রপাতগুলো নায়াগ্রার মতো বড় নয়, আর নায়াগ্রাটা বেশ বড়, তাই না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কী করতে হবে? হ্যাঁ, দেখ, তোমাদের সুন্দর মনে আছে, একটি হোমওয়ার্ক করতে হবে এবং হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই হোমওয়ার্কটা করে কিন্তু তোমরা গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবে। আশা করছি সকলেই খাতা ডেকোরেশন মেনে সুন্দর করে হোমওয়ার্কটা করে আমাকে গ্রুপে পোস্ট করবে। কি পারবে না? ইনশাআল্লাহ পারবে। আশা করছি তোমরা সকলেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শেষ করতেই পারি। ওকে, তাহলে শেষ করার আগে দেখি তো পূর্বের কথাগুলো কে কে মেনেছে। আমি তোমাদেরকে বলেছিলাম বাসায় আমরা চেষ্টা করব বিদ্যুৎ অপচয় না করার। হ্যাঁ, অহেতুক আমরা ফ্যান লাইট এগুলো জ্বালিয়ে রাখবো না, যখন যখন প্রয়োজন পড়বে দিব এবং যখন প্রয়োজন পড়বে না আমরা এগুলো অফ করে দিব। আব্বু আম্মু তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তুমি এটার দায়িত্ব নিতে পারো। তুমি বাসায় একটু ঘুরছো ফিরছো, দেখছো যে এই জায়গাটা অহেতুক ফ্যানটা চলছে অথবা লাইট জ্বলে আছে, তুমি বন্ধ করে দিলে। রাইট, তুমি তো খুব, আমরা তো জানি যে তোমরা অসম্ভব সকল মানে কি বলা যায় যে সব স্মার্ট ধরনের স্টুডেন্টস, এবং তোমরা যেমন আমাদের কথা শোনো তেমনি বাড়ির লোকেদের কথাও শোনো। এবার আজকে আরেকটি কাজ দিই, আজকের কাজটিও খুব সোজা। আমরা অহেতুক পানি খরচ করব না। এই যে ধরো সকাল থেকে উঠে রাত অবধি আমরা যত রকমের পানি ব্যবহার করি, খাওয়া থেকে শুরু করে মুখ ধোয়া, গোসল করা, অজু করা, সকল কিছুতে আমরা যে পানিগুলো ব্যবহার করি আমরা পর্যাপ্ত পরিমাণ পানিটাই ব্যবহার করব। যেমন অহেতুক আমরা কল ছেড়ে দিয়ে ব্রাশ করব না যে পানি পড়তেই থাকছে, অহেতুক আমরা কল ছেড়ে দিয়ে গোসল করব না যে বালতি উপচে পানি পড়ে যাচ্ছে, আমরা পর্যাপ্ত পরিমাণ পানিটা নিয়ে কলটা বন্ধ করে দিলাম অথবা যখন ব্যবহার করলাম তখনই ছেড়ে রাখলাম, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই উপদেশটিও মেনে চলবে এবং আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞাসা করব কে কে শুনেছ। তাহলে আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করব। সকলে সময় মতো ক্লাসে কিন্তু কী করতে হবে, ক্লাস দেখার জন্য উপস্থিত হয়ে যেতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।